আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পাঁচটি গাড়ি দেখাবো আর ভিডিওটা সবাই না টেনে ফুল ভিডিওটা দেখবেন তারপরে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলবেন ভিডিওটা না টেনে ফুল ভিডিওটা আপনারা দেখবেন আজকে আমি আপনাদেরকে পাঁচটি গাড়ি দেখাবো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম সকল প্রকার সেকেন্ড গাড়ি কেনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখেন এই গাড়িটা অসৎ নিলেন পিক আপ এই গাড়িটা বিক্রি করা হবে দেখেন বডিটা একদম নতুন লাগানো হয়েছে মোটামুটি মোটামুটিভাবে কাজ করা হয়েছে এই গাড়িটা খুবই কম টাকার ভিতরে আপনারা নিতে পারবেন গাড়িটার কাগজপাতি ফেল আছে কিন্তু আমরা ওকে করে দিব কাগজপাতি কাগজপাতিতে কোনো প্রকার কোনো সমস্যা নাই এই গাড়িটা নিবেন আর চালাবেন এই গাড়িটার বডিটা অনেক ভালো করে কাজ করা হয়েছে এবং নতুন বডি লাগানো হয়েছে রেলিংটা অনেক ভালোভাবে কাজ করা হয়েছে পিছনের চাকাগুলো একদম ফ্রেশ ভালো নতুনের মতোই এগুলো গাড়ি যারা নিতে চান তারা স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি ফোন দিয়ে মালিকের সাথে যোগাযোগ করে গাড়িগুলো কিনতে পারবেন দেখেন এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনেই আছে চাকা চোকা পাতি অল এভরিথিং করা আছে কোনো প্রকার কোনো সমস্যা নাই এই গাড়িটা নিবেন আর চালাবেন দেখেন দেখেন মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে সামনে শুয়ে একটু হালকা পাতলা টাচ আপ করা লাগবে একটু কাজ করা লাগবে কিন্তু পিছনের বডি একদম নতুন লাগানো হয়েছে যদি ভিতরের সাইডটা দেখেন বডির তাহলে বুঝবেন দেখেন নিচের সাইডটা দেখেন আগে নিচের সাইডটা অনেক ভালোভাবে কাজ করা হয়েছে দেখেন ভিতরের সাইডটা দেখাই অনেক ভালোভাবে কাজ করা হয়েছে মূলত এটা ডিমের গাড়ি আসিল আর ডিমের গাড়ির বডি অনেক ভালোভাবে কাজ করা হয় দেখেন বডিটা একদম নতুন লাগানো হয়েছে আর রেলিং রেলিংটা অনেক ভালোভাবে বানানো হয়েছে আপনারা যদি কেউ এই গাড়িটা নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করে গাড়িগুলো কিনতে পারবেন দেখেন মোটামুটি ভালো কন্ডিশনে আছে এই গাড়িটা রানিং গাড়ি শুধু নিবেন আর চালাবেন চলেন ভিতরের সাইডটা দেখাই আপনাদেরকে ভিতরের সাইডটা মোটামুটি ভালো আছে সিটগুলো মোটামুটি ভালো আছে দেখেন পাটা লাগানো হয়েছে পরে গাড়িটা মোটামুটি ভালোই আছে আপনারা এই গাড়িটা নিবেন আর চালাবেন কোনো কাজ নাই ভাই নিবেন আর চালাবেন শুরুতে হালকা পাতলার কিছু টাকার কাজ আছে যদি করে নন তাহলে আরো বেশি ভালো হবে দেখেন ছুটো মোটামুটি ভালোই আছে কাজ না করলেও চলে আর যাদের যেরকম ইচ্ছা আর কি নেবেন আর চালাবেন যদি বলেন তাহলে তাই পারবেন রানিং গাড়ি কোনো প্রকার কোনো সমস্যা নাই আপনার এই গাড়িটা নেবেন আর চালাবেন হেডলাইটগুলো একদম ফ্রেশ আছে কোনো প্রকার কোনো সমস্যা নাই এই যে গাড়িটার নাম্বার দেখেন ডাকা মেট্রু দন্তান্ন তেরো শূন্য ছয় পনেরো ডাকা মেট্রু দন্তান্ন তেরো শূন্য ছয় পনেরো গাড়িটার নাম্বার দেখেন এই গাড়িটা চলেন পরবর্তী গাড়িটা দেখি এটা হলো মেক্সিমো মেক্জিমো আঠারো সিরিয়ালের গাড়ি এই গাড়িটা মোটামুটি ভালো আছে বডিটা দেখেন একদম ফ্রেশ অরিজিনালভাবে ভাবে কাজ করা হয়েছে বডিটা অনেক ডেন্টিক সই করব। মানে খুব ভালোভাবে বডিটা কাজ করা হয়েছে এই গাড়িটার চাকাগুলো মোটামুটি ভালো আছে এই গাড়িটাতে কোনো প্রকার কোনো সমস্যা নেই এই গাড়িটাও নিবেন আর চালাবেন পিছনের চাকাগুলো দেখেন মোটামুটি ভালো আছে দেখেন এই গাড়িটা নিবেন আর চালাবেন ভাই এই গাড়িতে কোনো কাজ নাই এই গাড়িটা অনেক ভালোভাবে কাজ করা হয়েছে আপনারা যদি কেউ এই গাড়িটা নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এগুলো গাড়ির খুবই দাম কম আপনারা নিবেন আর চালাবেন দেখেন ভিতরের ভিতরের সাইডটাও আমি দেখাইতেছি দেখেন আর এই গাড়িতে মূলত ই এক্স টুর ইঞ্জিন লাগানো আছে মানে পিক আপ গাড়ির ইঞ্জিন লাগানো আছে এই গাড়িতে আপনারা যার ফলে সুবিধা পাবেন নতুন ইঞ্জিল কাজ করে আর কি লাগানো হয়েছে এই ম্যাক্সিমো গাড়ির ইঞ্জিনটা অনেক প্রবলেম দেয় তার কারণে এই কাজটা করা হয়েছে আপনারা এই গাড়িটার নাম্বার দেখতে পাচ্ছেন আঠারো আটানব্বই পনেরো আঠারো আটানব্বই পনেরো টাকা মেট্রো দন্তান্ন আঠারো আটানব্বই পনেরো এই গাড়িটাও নিয়ে চালাইতে পারবেন রানিং গাড়ি আমরা রেগুলারি টিপটুপ মারা হয় এগুলো গাড়ি দিয়ে রানিং গাড়ি কোনো প্রকার কোনো সমস্যা নাই আপনারা চাইলে নিবেন আর চালাবেন চলেন আরও গাড়ি দেখাই এটাও ম্যাক্সিমো ফার্স্ট মডেলের যে গাড়িগুলো আছে ম্যাক্সিমো এই গাড়িটা এই গাড়িটা অনেক ভালো এবং ফ্রেশ কন্ডিশনে আছে এটা গ্যাসের ইঞ্জিন লাগানো আছে এই গাড়িতে আপনারা চাইলে এই গাড়িটাও নিতে পারেন এই গাড়িটাও রানিং গাড়ি রেগুলারি চলা হয় এগুলো গাড়ি রেগুলারি চলে কোনো প্রকার কোনো সমস্যা নেই আপনারা এগুলো গাড়ি নেবেন আর চালাবেন আপনারা যদি এগুলো গাড়িকে নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন এটা তো অরিজিনাল কালারই আছে কোনো প্রকার কোনো সমস্যা নাই দেখেন এই গাড়িটা নাম্বার হলো তেরো সিরিয়ালের দেখেন হেডলাইটগুলো মোটামুটি ভালো আছে আপনারা এই গাড়িটা নেবেন আর চালাবেন দেখতেই পারতেছেন গাড়িটা চাকাগুলো পিছনের চাকাগুলো আরো বেশি ভালো একদম ফ্রেশ কন্ডিশনে নতুনের মতোই আছে চাকাগুলো এই গাড়িটার বড়িটাও মোটামুটি ভালো আছে রানিং গাড়ি কোনো প্রকার কোনো সমস্যা নাই দেখেন ভিতরের সাইডটা দেখেন মোটামুটি ভালো আছে মানে রানিং গাড়ি ভাই রেগুলার টিপ টুপ মারা হয় গাড়িটা দিয়ে ভালো সার্ভিস দেয় এটা গ্যাসের গাড়ি টাটা গ্যাসের গাড়ি চাচ্ছিলেন তাদের জন্য আর কি এই গাড়িটা যদি এগুলো গাড়ি নিতে চান তাহলে স্ক্রিনে থাকা নম্বরে ফোন দিয়ে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটি করে লাইক করে দিবেন দেখেন এই ভিআইপি বাসটাও বিক্রি করা হবে ভিআইপি বাস এই বাসটাও বিক্রি করা হবে এই বাসটা খুবই কম টাকার ভিতরে বিক্রি করা হবে যদি যদি পরিজন পড়ে তাহলে এই গাড়িটাও নিতে পারেন এই গাড়িটাও একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো কাজ নাই বা এই গাড়িটা রানিং গাড়ি কোনো প্রকার কোনো সমস্যা নাই আপনারা নিবেন আর চালাবেন এই গাড়িটাও রানিং গাড়ি আপনারা নিবেন আর চালাবেন কোনো প্রকার কোনো সমস্যা নাই এই গাড়িটা এগারো সিরিয়ালের গাড়ি টাঙ্গালের নাম্বার এই গাড়িটাও নিতে পারেন আপনারা তাহলে এটা ভিআইপি বাস ভিআইপি বাস বানানো হয়েছে এটাতে লেখাও ভিআইপি বাস দেখেন এই গাড়িটা মাসখানি ধরে আমাদের কাছে পড়ে রয়েছে আপনারা নিয়ে এই গাড়িটাও চালাইতে পারেন এটা কম টাকার ভিতরে বিক্রি করে দিবা যারা যারা এগুলো গাড়ি কিনতে চান তারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিয়ে সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন গাড়িটা মোটামুটি ভালোই আছে আপনারা মূলত এই গাড়িটা নেবেন আর চালাবেন কোনো প্রকার কোনো সমস্যা নাই আর আমার চ্যানেল যারা নতুন আছেন প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটি করে লাইক করে দেবেন আর পেজ হলে ফলো করে দিয়েন সবাই দেখেন এই সুপার গাড়িটা বিক্রি করা হবে যারা চাচ্ছেন যে সুপার গাড়ি নিয়ে গ্যাসের ইঞ্জিন লাগাবেন তাদের জন্য এই গাড়িটা মূলত শুধুমাত্র ইঞ্জিনটাই খোলা হয়েছে ইঞ্জিন গিয়ার বক্সটাই খোলা হয়েছে এই গাড়িটা রানিং গাড়ি ছিল আমরা মূলত খুলছি গ্যাসের ইঞ্জিন লাগানোর জন্য যদি আপনাদের কারো প্রয়োজন পড়ে তাহলে এটাতে ইঞ্জিন লাগাইতে পারবেন অবশ্যই গ্যাসের ইঞ্জিন লাগাই এই গাড়িটা চালাইতে পারবেন আপনারা সরাসরি এই গাড়িটার মালিকের সাথে যোগাযোগ করে এই গাড়িটা নিতে পারবেন খুবই কম টাকার ভিতরে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন